হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মিষ্টি তোমাদের সাথে আছি উইথ অ্যানাদার ব্লগ। এখন বাজছে হচ্ছে বিকেল 5টা, আর ভাইকে নিয়ে সন্ধে সন্ধে করে একটু ঘুরতে বেরিয়ে পড়লাম। তো দেখো কোথায় যাচ্ছি। তো আমি আছি এখন বর্তমানে পার্কাস রোডের সামনে, মঞ্জিনিস কেক শপের সামনে। কাকু বসে এখানে, 40 টাকায় 10 পিস মোমো। স্যুপটা আলাদাই খেতে হয়, দেখতে থাকো ভিডিওটা। এখনও মোমো দেয়নি কাকু, মোমোটা একটু গরম করছে, স্যুপটা গরম হচ্ছে। ভিডিওটা স্কিপ করলে কিন্তু দেখতে পাবে না। চলে এসছি মোমোর দোকানে, 40 টাকায় 10 পিস মোমো। তো 40 টাকায় 10 পিস মোমো দিয়েছিল, ভাইকেও 10 পিস, আমিও 10 পিস। তো ভাইয়ের তো খাওয়া হয়ে গেছে, আমারও প্রায় অনেকই খাওয়া হলো, এখনও 4 পিস পড়ে আছে। এই যে আমরা ফার্স্টে 5 পিস খেলাম, তো কাকুর কাছে প্লেট একটু কম পড়ে গেছিলো, শেষ হয়ে গেছিলো আজকে। তো আবার 5 পিস আমাদের দিল। তো ভিডিওটা দেখো, আমার ভাই তো স্যুপটা খেতে লেগে গেছে অলরেডি, স্যুপটা এত ভালো হয়েছিল। স্যুপটাই প্রচুর চিকেনের পিস, আর এত সুন্দর করেছে স্যুপটা। আর ভাইয়ের স্যুপটাতে একটুখানি ধনে পাতা চাটনি মিশিয়ে দিয়েছিল। তো তোমরা দেখলে আজকের মতো খাওয়া কমপ্লিট হলো, এবার বাড়ি যাচ্ছি। এখন বাজে সন্ধে 6টা, কিন্তু এখনও মানে সন্ধে হয়নি বলতে গেলেই প্রায়। তো খাওয়া শেষ, এবার তো বাড়ি যেতেই হবে। তো বাড়ি যাওয়ার পথে ভাবছি আরও কিছু একটা কিনে নেবো। তো টোটো করলাম, টোটো থেকে দেখলাম একটা মানে মাসি, তার অনেক বয়স হয়ে গেছে যে ভুট্টা বিক্রি করছিল, আর তাই জন্য কিছু ভুট্টা কিনে নিলাম। 2টো ভুট্টা কিনলাম, একটা ভাইয়ের একটা আমার। তোমাদের যদি আমার ব্লগটা আজকে ভালো লাগে নিশ্চয়ই সাবস্ক্রাইব করো, লাইক করো।